বন্ধুরা, আমি মোহন, আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখনের পরে তোমাদের সাথে দেখা হবে সেই সন্ধ্যেবেলা। আর মাঝখানের ভিডিও শ্যুট করার আমার একদম সময় হয়নি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর চলো তাহলে দেখতে থাকো। হ্যালো, না না আমরা এখানে এসেছি বাজার করতে, মুদি সদাই গাইজ। আরে ব্লগ করছি, ভিডিও। একটু হাই বলে দাও তো, হাই গাইস। 11 দুপুরে 22। এটা আমাদের বাজার, রাতের বাজার। সব কিছু পাওয়া যায় রাতে, রাতেই পাওয়া যায়, দিনেও পাওয়া যায়। আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর এই যে মাংস মুড়ি খাচ্ছে। আর আমি দেখো ওষুধের, তোমরা কেমন আছো? হাই গাইজ, 11 দুগুণে 22। আর এই যে আমি ওষুধের ডাব্বা নিয়ে বসেছি। হাই গাইজ, আমরা আজকে গক্কা কমে মুড়ি খাচ্ছি গাইজ। আজকে গক্কা কমে মুড়ি খাচ্ছি গাইজ। আজকে গক্কা কমে কুই খাচ্ছি আক্কা। এখানে চলছে পুজোর গোছ গাছ, ঠিক আছে। মালাপত্র টুকটাক কিছু আনা হয়েছে। আর এটা আমাদের ঘরে ঠাকুর, মানে মা এখানে পুজো দেয়। আর ওপরের ঠাকুর তোমাদের পরে দেখাবো। আর আমি কি করছি, আমি করছি রান্না। আর এখানে হচ্ছে মান পরে এসে একটু কচুরি ফচুরি খেয়ে তারপর স্নান টান করে এসছে বাড়ি থেকে, দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে হচ্ছে 2:10, ঠিক আছে, 2:10 না 2:15 বাজে। আর আমি মায়ের এখানে যে রান্না করছি ডাল, মুগ ডাল আমলকি দিয়ে, এই আমলকি বলছি, জলপাই দিয়ে। আর ভাত হয়ে গেছে, এবার এখানে আলুটা ভেজে নিচ্ছি। এখানে হবে আলু পটল, আলু পটলের রসা। আর আলু বেবিও চলে এসছে, চলো তোমাদেরকে আলু বেবিকে দেখাই। এই যে আলু বেবি এসছে স্নান টান করে। আর এখানে এই ছাপড়ি ঝুপড়িগুলো সব খোলা হবে, ঠিক আছে। এখন এরকম দেখে নাও, পরে ফাইনাল লুক দেওয়া হবে, দেখানো হবে তোমাদের। তো এই যে আমার রসা আলু পটলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ম্যানেজমেন্ট করতে গেলে তো সেখানে ঢেকে ইয়ে করতে হবে। বাতাসা কিছু আনলাম না, তুমি কোটা নিয়ে গেছি নিচে, তুমি বাতাসা ছাড়া খাও। খাওয়া বেশি ভুলে গেছি, ভালো হয়েছে। তুমি বাতাসা কলা দিয়ে মেখে মেখে খাও। আমি কি চিনি আনলাম না কেন, কি বাতাসা না চিনি আনলাম না 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 করেছো, 4 বার নামা করেছে, 4 বার উঠা করেছে। তারপরে যদি ভুল করো তো এরম এরম খাও। আমি তো মিষ্টি দিয়ে ভিজা ভিজা চুষে চুষা খাও। আর এখানে ছাদে দেখো কাপড় লাগিয়ে প্যান্ডেল করার ব্যবস্থা চলছে। এগুলো সবই আমাদের, মানে ভাড়া না, এগুলো আমাদের বানিয়ে রাখা হয়েছে এই ছাদটা ঘেরা দেওয়ার জন্য, সাইডটা। কারণ ওপরটা তো আমাদের চাল করা আছে। আর এই যে আশেপাশের পরিবেশ, ওইটা হচ্ছে ক্লাব গ্রিন কালারের। আর এই যে কোনটা কোথায় কোন কাপড়টা লাগানো হবে সেগুলো দেখে মাপ করে করা হচ্ছে। আর এগুলো করছে ভাই আর বাবা, এরা দুজনে করছে প্যান্ডেলের কাজ করবে। তো কাপড়গুলো আগে দেখে বেছে নিচ্ছে যে কোনটা লাগাবে কোনটা লাগাবে না। দেখো এই হচ্ছে আমার বাপের বাড়ির ছাদ, দেখছো। তো প্রথমে ঘন্টিটার উপরে ভাই উঠেছিল, বাট ও ভয় পাচ্ছে, আমারও আছে, উঁচুতে উঠলে নিচের দিকে তাকাতে পারি না, ওই ভার্টিগো বলে যেটাতে, ওই প্রবলেমটা আছে। তারপরে বাবা উঠলো, বাবা উঠেই পুরো ছাদটা ঘেরাও করেছে, মানে এই পুরো কাপড়গুলো বাবাই লাগিয়েছে ছাদে। আর বাবা এখানে কাজ করছিল আর মাঝে মাঝে অ্যালেক্সার লেগ পুলিং করছিল। দেখো অ্যালেক্সাকে জিজ্ঞেস করছে ঠিক আছে তো, ঠিক না হলে বল কিভাবে করতে হবে। মানে আমার বাবা দাদা এরা হচ্ছে কাজ করবে, আর কাজের মাঝখানে মাঝখানে একটু আমার মেয়েদের সাথে লেগ পুলিং করা, ইয়ার্কি করা, এগুলো করবে। তো দেখো টোটালটাই লাগানো হয়ে গেছে। আর এই যে ফাঁকাগুলো দেখছো এখানে হচ্ছে ওই সেফটি পিন লাগিয়ে জয়েন করা হবে। তো পুরো ছাদটাই হয়ে গেছে। আর এখানে একটা নর্মাল মেলা রয়েছে, আর এখানে আমাদের ব্লগার মাসি বসে, ব্লগার মাসি এখানে সিলিং টাকানো বাকি। আর আমার বাংলা অসম, টাঙানোকে টাকানো না কি সব বললাম। নাইট শুটে কে বসে থাকে? কংগ্রাচুলেশনস, তুমি ক পেয়েছো? আমিও ভাবছি একটা ব্লগিং চ্যানেল খুলে নিই, কত ভালো করি। আমি নিচে একটা মাইক খুঁজে পেয়েছি জানো, বড়মে ঘুমাচ্ছে, খোঁজ খবরও নেয় না, আমার মন ভালো হয় না একদম। বড়মে এখন ব্যস্ত, ওই মাইকে প্রচন্ড গন্ধ, ও মুখের কাছে দিয়ে নাটক করতে গেছে, গন্ধে গলিটা ছড়াও। আমি গন্ধ পাইনি তো, তোর নাক গন্ধ তাই পাসনি গন্ধ। আমি এই সুন্দর আমার ডিসকো ড্যান্সার করলাম, ওটা ওই যে বক্স দিয়ে গেছে না, কে বক্স? ও আচ্ছা বক্স, ওখানে বক্স দিয়ে গেছে না, ওখানে আবার ডাকবে ওই ওই লোককে। আমাদের বাড়িতে লোকনাথ উৎসব, ওখানে আমাদের ইয়েতেও তো ডেকেছিল 36-এ। আর নিচে এখানে দেখো পাম্প লাগানো হচ্ছে, আর এই যে দাঁড়ঘটের সাথে যে কলা গাছ লাগানো হয় সেটা, পাম্পটা খারাপ হয়ে গেছিলো তো সেটাই সারাই করে এখন সেট করা হচ্ছে। ডেকোরেটার্সের বাসনপত্রও চলে এসছে, তো এই বাসনপত্র মাজতে হবে, সব ছাদে নিয়ে যেতে হবে কারণ রান্নাটা ছাদে হবে। আর আজকে শনিবার, আর আজকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে কারণ আগামীকাল মানে রোববার হচ্ছে আমাদের বাড়ির উৎসব মেন। আর এই যে মিস্ত্রি জেঠু, উনি পাম্পেরই কাজ করেন, খুব সুন্দর করে পাম্পটাকে উনি কিন্তু সারাই করেছেন। যাই হোক এবার এই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো টোটাল সেট আপটা করে ফেলতে হবে। তো চলো দেখতে থাকো মানে কিভাবে কি হয়। এই বছর তো দাদা এখনো এসে উপস্থিত হয়নি, জানি না কখন আসবে, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। হ্যালো গাইস, তো এখন আমি তোমাদের একটা ভালো জিনিস দেখাতে যাচ্ছি। এখানে একজন হেভি মানুষ আমাদের সাথে রয়েছেন, তাকে দেখাতে গেলে দেখতে হবে। তো গাইজ রেডি, 11-22, এই যে আমাদের কাজের মাসি, ফ্রি অফ কস্ট, উইদাউট এনি চার্জেস। বলো এই দেখুন, এখানে তো এখন কিচ্ছু নেই নাকি তার বক্তব্য অনুযায়ী? ছাদে মেজে অলরেডি পানিস ভরা হয়ে গেছে গাইজ। 11-22, এই দেখুন গাইজ, इधर पानी भरा हो गया, इधर कपड़ा भी लग गया, छाद झाड़ दिया है, महिला में दम है। तो এখান থেকে আমরা যদি আউটসাইড ভিউ অফ দ্য ওয়ার্ল্ড দেখতে যাই তাহলে আমাদের চলে যেতে হবে ছাদের ধারে, সেখান থেকে দেখা যাচ্ছে আমাদের এত সুন্দর রাস্তা। আমি প্রসেসটা করছি যে সাজাচ্ছ তুমি, এমন একটা আমার এই ক্যামেরায় আনিস না রে, আরে তোমারে আনছি না রে, ক্যামেরা নাই, জুম কর জুম কর, তো এখানে এখন চলছে এই অধিবাসের থালাটা সাজানো, মা থালাটা সাজিয়ে নিচ্ছে, তারপর দ্বারঘটগুলো সাজানো দেখো হয়ে গেছে, যেগুলো আর কি গেটে লাগানো হবে। তো এখানে আজকের ভিডিওটা আমি শেষ করব, তো তোমরা দেখতে থাকো। আর আগামীকালের ভিডিও আবার আগামীকাল আসবে, আগামীকাল থেকে শ্যুট হবে। টাটা, বাবা, লাভ ইউ অল।